নরসিংদীতে প্রতিবেশীর বিরুদ্ধে মারধর ও শ্লীলতা হানির লিখিত অভিযোগের জেরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীকে দেয়া হয়েছে প্রাণনাশের হুমকিও। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। তুচ্ছ ঘটনায় নরসিংদী সদরের ভুক্তভোগী নারীর সঙ্গে কথা কাটাকাটি হয় প্রতিবেশী দুই নারীর। এ সময় উপস্থিত এক ব্যক্তি ভুক্তভোগী নারীকে শ্লীলতাহানি ও মারধর করেন। এ নিয়ে বুধবার নরসিংদী মডেল থানায় অভিযোগ করেন ওই নারী। সে অভিযোগের বদলা নিতে রাতে টিন কেটে ঘরে ঢোকেন অভিযুক্ত বাদল মিয়া। কাজ থাকায় ওই নারীর স্বামী তখন বাইরে। এই সুযোগে বাদল ধর্ষণ করে বলে অভিযোগ স্বজনদের। আপনারা আমার সহযোগিতা করবেন, আমাকে এরা অনেক ধরনের হুমকি দেয়, আমি ওখানে থাকতে পারবো না, আমি অনেক গরিব, আমার বাড়িঘর দেখলে আপনারা অনেক মনে করবেন যে হ্যাঁ গরিব। যদি দরজা মেলে অনেকক্ষণ ধরে ডাকতে আছে, দরজা মেলে 5 মিনিট পরে দরজা মিলছে, মিলে চিকরা পাকা লাগাই দিছে আমার লোক। আর আমার বিস্তারিত ঘটনা ভাঙিয়া কইছে, কইছে পরে আমি ডাইরেক্ট সদরে নিয়ে আসি। আমি এটা মানুষটা শোনা যাবো না, মান সম্মানের ব্যাপার, ডাক্তার আলিপুর দেয় তা হইব। যে ঘটনাগুলো ঘটছে আমি শুনছি, আমি আর কিছু চাই না, আমার মেয়ে সুস্থ বিচার। এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনার রহস্য এবং পারিবারিকতা সব বিষয়ে আমরা খতিয়ে দেখতেছি, আমরা উনি অভিযোগ দিলেই আমরা আইনগত ব্যবস্থা যথাযথভাবে নেব। ঘটনার সঠিক তদন্ত এবং বিচারের দাবি করেছেন অন্যান্য প্রতিবেশীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।